ও ভাই সাহাব, লিটারালি এখানে আনলিমিটেড গ্রল ইউজ হয়ে গেছে, প্লেট ক্র্যাশ হয়ে যাচ্ছে, এতগুলো চিপ এখানে কিভাবে আসলো? ওয়াও, নিচের পানির ভিউটা অনেক সুন্দর লাগতেছে। গাইস দেখো এখানে গ্লাইডার ইউজ করা যাইতেছে। ওকে প্রথমে ক্লাসিক স্কোর র‍্যাঙ্কের এই ডুয়াল ক্যারেক্টার স্কিল মোডটা সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ এই ডুয়াল ক্যারেক্টার স্কিল মোডটা না থাকলে নর্মাল মোডের মধ্যে হবে। আর এইটা মাস্ট বি মনে রাখতে হবে, স্যান্ডিনো ক্যারেক্টারটা এখানে নিয়ে আসতেই হবে। এখানে আসার পর মেগা বোল্টের মধ্যে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর যখন আমরা পারছি সংশোধকের মধ্যে থাকবো তখন স্যান্ডিনো ক্যারেক্টার ইউজ করার পর সাথে সাথে ক্লিক করতে হবে। ওয়াও, এটা তো একদম শিল্ডের বাইরে বেরিয়ে এসে পড়ছে। তারপর নেটা অফ করে দিল যাতে এখানে বেশিক্ষণ সময় থাকতে পারে। লাইক সিরিয়াসলি শিল্ডের বাইরে বের হওয়া যায় তাও এত সহজে? টিমমেটদেরকে দেখা যাচ্ছে টিমমেটরা পুরো আটকে আছে, অনেক সময় নেট সমস্যা হলে দেখা যায় যে আমরা ভিতরে আটকে থাকি, বাট এখানে তো পুরো বাইরে এসে পড়ছে, তার সাথে এখানে এনিমির সামনে এসে পড়ছে। ড্যামেজ মানে কাউন্ট হবে? ড্যামেজ তো কাউন্ট হইতেছে, বাট নেট না থাকে এনিমি কিল হইতেছে না। তো চলো এটা আমিও ট্রাই করে দেখি। প্রথমে ডুয়েল ক্যারেক্টার স্কিল মোডটা সিলেক্ট করে নিতে হবে, দেন স্যান্ডিনো ক্যারেক্টারটা নিয়ে এসে ম্যাচের মধ্যে ঢুকে পড়তে হবে। মেগা বোল্ট নিয়ে নিতে হবে, স্যান্ডিনো ক্যারেক্টার অন এন্ড ইউজ। ও ভাই সাহাব, এটা তো পুরোপুরি বাইরে এসে পড়ছে, ট্রিকটা আসলেই কাজ করছে। হোয়াট, সাথে সাথে আমার আবার শিল্ডের ভিতর নিয়ে চলে গেছে। এখান থেকে প্রথমে ওরিয়ন ক্যারেক্টারটা সিলেক্ট করতে হবে, তারপর ক্লাসিক মোডের মধ্যে ক্রেজি মোডটা সিলেক্ট করে কাস্টমে স্টার্ট দিয়ে দিতে হবে। কাস্টমে আসার পর এখান থেকে রিস্টোর ইপি কিনতে হবে, দেন জেটপ্যাক শুজ কিনতে হবে। ওকে কিনে ফেলছে, দেন এখানে বলতেছে ওরিয়ন ক্যারেক্টারের সাথে যেন সেই জেটপ্যাক শুজটা ইউজ করা হয়। ইউজ করে দিছে, এটা তো আকাশ উড়ে যেতেছে, সাথে সাথে নেটটাকে অফ করে দিল। লাইক সিরিয়াসলি ওরিয়ন ক্যারেক্টার ইউজ করে পুরো আকাশ উড়ে গেছে, তার সাথে এখানে তো আকাশ উড়ার সাথে সাথে পুরো ইনভিজিবল হয়ে গেছে। তো চলো এটা আমিও ট্রাই করে দেখি। ওকে আমিও পুরো সেম টু সেম ভাবে ইউজ করব, এন্ড হোয়াট, আমারটা পুরো ঝাঁকানাকা ভাবে কাজ করছে। সাথে সাথে নেটটাকে অফ করে দিলাম, এরোপ্লেন মোড অন করে 999 প্লাস হওয়ার পর ক্যারেক্টার পুরো ইনভিজিবল হয়ে গেছে, তার সাথে আমি ইনভিজিবল হয়ে পুরো আকাশ ঘুরতে পারতেছি, যেখানে খুশি সেখানে যাইতে পারতেছি। দেখতে তো পুরো ঝাঁকানাকা লাগতেছে, এন্ড আমার কাছে সেই মজা লাগতেছে। যাও যাক নেক্সট ক্লিপে। কানেক্ট ওয়াইফাই, মানে এখানে ওয়াইফাই কানেকশন থাকতে হবে, ডাটা দিয়ে এখানে হবে না। ওকে তারপর ক্রিয়েট এ কাস্টম রুম লোন ওলফের মধ্যে, এখানে আই থিংক সো আনলিমিটেড গ্রুয়ালের ট্রিকটাই দেখানো হবে। তারপর এখানে দেখানো হইতেছে নেট কানেকশন অনেক বেশি স্লো হয়ে যেতেছে, মানে এখানে বলতেছে ওয়াইফাই কানেকশনটা যেন লং ডিস্টেন্সে ইউজ করা হয়, মানে নেট যেন ইচ্ছা করে ডিস্টার্ব করানো হয়। তারপর এখানে উড়া দুরা গ্লোয়াল ইউজ করতেছে, ইউজ এখানে করে যেখানে নেট ঠিক হওয়ার পর লিটারালি এখানে আনলিমিটেড গ্লোয়াল ইউজ হয়ে গেছে। নরমালি তো আনলিমিটেড গ্লোয়ালের মধ্যে তিনটা গ্লোয়াল ইউজ করা যায়, বাট এখানে পুরো জায়গাটাই গ্লোয়ালে ভরে গেছে। লুক এট দিস ভিউ গাইস, এতগুলো গ্লোয়াল একসাথে, এটা আমরা করতে পারলে তো পুরো ঝাঁকানাকা হয়ে যাবে। ওকে আমি এখানে পুরো সেম টু সেম কাস্টম তৈরি করে আসা পড়ছি, নেট কানেকশনটা স্লো করতে হবে, স্লো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি গ্লোয়াল উড়া দুরা মারতেছি, বাট না প্রথমবার আমার কাজ করে নাই, কোনো ব্যাপার না, সেকেন্ড টাইম সেম ভাবে ইউজ করে দেখি। সেকেন্ড টাইম আশা করি কাজ করার কথা, আনলিমিটেড গ্লোয়াল হওয়ার কথা, কারণ ওয়াট, আমারটা কাজ হইতেছে না। বাট গ্লোয়াল কে বেশি পড়ছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তার মানে গ্লোয়াল তো নরমালি আনলিমিটেড গ্লোয়ালের মধ্যে তিনটাই পড়ে, তিনটার বেশি পড়ে না, আর আমার এটাই হয়েছে। চলো লাস্ট বার ট্রাই করে দেখি। সেই সূত্রে এই ট্রিকটা আমার এখানে কাজ করে না, আমি পুরো সেম টু সেম ভাবে ইউজ করছিলাম, বাট হইলে খুব মজা হইতো। এখানে প্রথমে দুইটা গান ব্যাগের মধ্যে নিতে হবে, তারপর ব্যাকপ্যাকটা ওপেন করতে হবে, নেট কানেকশন অফ করে দিতে হবে। নেট কানেকশন অফ অন করার পর এখানে গানটাকে একটা আরেকটার মধ্যে দিয়ে ফেলতে হবে, মানে নিচের গান উপরে আর উপরের গান নিচে। ওকে হয়ে গেছে, এখন তো নেট ঠিক হয়ে যাবে। নেট ঠিক হওয়ার পর দেখা যায় কি হয়, লাইক সিরিয়াসলি ব্যাগের মধ্যে এখানে কোনো গানই দেখা যেতেছে না, বাট হাতের মধ্যে এখানে ঠিকই গান আছে, তার সাথে গানগুলো দিয়ে এখানে ফায়ার করা যেতেছে। ফায়ার করার পর কি গানটা ঠিক হয়ে যাবে ব্যাগের মধ্যে, মানে ব্যাগের মধ্যে কি দেখাবে? বাট না, ব্যাগের মধ্যে এখনো দেখা যেতেছে না। আমি ইউজ করে দেখি আমার কাছে হয় কিনা। প্রথমে ব্যাগ ওপেন করার পর নেট অফ করে দেবো, নেট অফ করার পর অন করে দেবো। ওকে হয়ে গেছে, তারপর গানটা নিচেরটা উপরে, উপরেটা নিচে হয়ে গেছে, এটা হয়ে গেছে, তারপর নেট এসে পড়ছে। ওয়াও গাইস দেখো আমারটা এখানে পুরো কাজ করে গেছে, তার মানে ট্রিক তো পুরোপুরি কাজ করে। তার সাথে ফায়ার করার পর কি ব্যাগের মধ্যে থাকবে, দেখা যাক থাকে কিনা। ব্যাগের মধ্যে ঠিকই আছে, তার সাথে কিল করার পর ব্যাগের মধ্যে ঠিকই আছে। এখানে একটা জাগানাগা ট্রিক্স দেখানো হবে, প্রথমে কাটানা দিয়ে ভাবে নন স্টপ ফায়ার করতে হবে, তারপর স্টোর ওপেন করতে হবে, দেন উড়াদুরা বেস্ট কিনতে হবে। বেস্ট কেনার পর গাইস দেখো এখানে তো উড়াদুরা বেস্ট আসলে কিনা যেতেছে, সাথে এখানে ম্যাক্স দেখা যেতেছে, বাট এখানে যে গেমটা করতে তার কাছে তো লেভেল 2 এর বেস্ট আছে, কিন্তু এতগুলো চিপ এখানে কিভাবে আসলো? বেস্ট আবার চিপও হয়, এটা কিভাবে সম্ভব? লাইক সিরিয়াসলি এখানে আবার ম্যাক্স 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 দেখা দিচ্ছে, মানে সে এটা উঠাইতে পারতেছে না, তার টিমমেট এটা ঠিকই উঠে নিয়ে চলে গেছে। ওকে আমার প্রথমে এখানে উড়াদুরা নন স্টপ ফায়ার করতে হবে, দেন তারপর উড়াদুরা বেস্ট কিনতে হবে, আমারটা হয়ে গেছে। গাইস দেখো এখানে কিন্তু মাটিতে দেখা দিচ্ছে অনেকগুলো চিপ আছে, বাট সাইডে দেখা দিচ্ছে অনেকগুলো বেস্ট আছে, মার্ক করলেও দেখা এখানে বেস্ট আছে, এখানে পুরো বেস্ট দিয়ে ভরে গেছে, বাট আমি এখানে উঠাইতে পারতেছি না, আমার 2 লেভেলের বেস্ট আছে, 3 লেভেল করতে পারতেছি না। তো ট্রিকটা কাজ করছে, এখানে তো আর খাতানা কিছু হইতে যাচ্ছে। প্রথমে জিপ গাড়ি নিয়ে নেক্সট ম্যাপের এই আর্সেনালের টাওয়ারের কাছে আসতে হবে, দেন জিপ গাড়িটাকে পুরো সেম টু সেম এই বরাবর সেট করতে হবে। ওকে সেট হয়ে গেছে, ওকে উনি এখানে পুরো সেট করে ফেলছে, দেন টিমমেটকে বলতে হবে গাড়ি চালায় যেন চাপ দেওয়া হয়, ভিতরে কি অটোমেটিক ঢুকে যাবে নাকি?
না ভিতরে অটোমেটিক ঢুকে নাই, বাট একটু লাভ দেওয়ার পর সে পুরো টাওয়ারের ভিতর ঢুকে গেছে। ওয়াও, এখানে তো র্যাঙ্ক ম্যাচের মতো ক্যাম্পিং করে অনেক সময় থাকা যাবে, এমনকি ভিতর থেকে বাইরে ফায়ারও করা যাবে। বাট শুধুমাত্র এতটুকুই, একদমই না, এখানে আরো জাগানাগা জিনিস হতে যাচ্ছে। তারপর ইনি এখানে আর্সেনালের দিকে যেতেছেন, হোয়াট, এ তো পুরো মাটির নিচে চলে এসে পড়ছে। কিন্তু সে এলিমিনেটেড হয় নাই, পানির মধ্যে সাঁতার কাটতে পারতেছে। ওকে, আমি পুরো সেম টু সেম নেক্সট ম্যাপের এই জায়গার মধ্যে গাড়িটা নিয়ে এসে সেট করে ফেলছি। ওকে, আমার টিমমেট এখন আমাকে গাড়ি দিয়ে চাপ দিবে যেন আমি এটার ভিতরে ঢুকতে পারি। ওকে ওকে ওকে, আগে ভিতরে ঢুকানি, হ্যাঁ হয়ে গেছে। তারপর এখন আমাকে চাপ দিবে, চাপ দেওয়ার পর আশা করি ঢুকে যাবো। ওকে, এখন তো ঢুকে হবে না, একটু লাভ দিলে ঢুকা যাবে। এন্ড ওয়াও গাইস, দেখো আমার এখানেও কাজ করছে। তার সাথে এখান থেকে লুকটা দেখো কত সুন্দর দেখা যেতেছে, মনে হইতেছে আমি পুরো ইনভিজিবল হয়ে গেছি। ওই দেখো সামনে কিন্তু একটা এনিমি আসছে, বাট এনিমিটার শরীরে কিন্তু ডিফল্ট এইম হইতেছে না। ফুল কন্ট্রোলে চাইলে আমি এখন এনিমিকে মারতে পারবো, বাট আমি এখানে মারবো না। যদি মারি তাহলে আমাকে অ্যাবনর্মাল বিহেভিয়ার দিয়ে ম্যাচ থেকে বের করে দিবে। তো তারপরের কাজ হলো আমার এই আর্সেনাল দিকে যাইতে হবে, এই দুই তিনটা লাভ দিলে মেবি নিচে ঢুকাই দিবে। নিচের আইমাজার কথা নেমে গেছে, ওয়াও, নিচের পানির ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এখানে খুব সহজে এভাবে ক্যাম্প করা যাবে, তার সাথে সার্পোর্ট ইউজ করে খুব সহজে নিচ থেকেও কিন্তু গান দিয়ে উপরে এনিমি গুলার ফায়ার করা যাবে। বাট যারা আপনারা গেমের মধ্যে ট্রিকটি ইউজ করবেন, ভুলেও এনিমিদেরকে মারা ট্রাই করেন না, এগুলাকে গেরেনে একদমই নর্মাল ভাবে নেয় না, ম্যাচ থেকে সরাসরি অ্যাবনর্মাল বিহেভিয়ার দিয়ে বের করে দেয়, যেটা মোটেই শোভনীয় কাজ না। কাজে এই ট্রিক গুলা যদি আপনারা গেমের মধ্যে ইউজও করেন, এনিমিদের উঙ্গাপুঙ্গা অবস্থা করতে যায় না, তাহলে আপনার উঙ্গাপুঙ্গা অবস্থা হয়ে যাবে। তো আমি এখানে এই পানির সাইড আসতেছি যেন বের হওয়া যায়, মাটির উপরে মাথা এসে পড়ছে। ওয়াও, আমি খুব সহজে এখান থেকে বের এসে পড়ছি। ওকে, তো এটা হলো এমন একটা ক্রাফটল্যান্ড কাস্টম। ওয়াও, এখানে সবগুলোতে টু শটার গাড়ি আছে, চলো এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এই গাড়িটারে দেখো কত বড়, কিন্তু গাড়িটারে কোনো ড্রাইভই করা যায় না। এতগুলো দানবের মতো ক্যারেক্টার সামনে ছোট্ট একটা ক্যারেক্টার, এখানে একটু বেশি আইটেম দিয়ে ফেলছে। গাইস দেখো, এখানে গ্লাইডার ইউজ করা যাইতেছে, এমনকি এটা আকাশের অনেক উঁচে উঠে গেছে। এটার স্পিড অনেক বেশি, এমন না যে ভিডোর স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, এখানে এত বেশি স্পিডে চালানোই যাইতেছে। এখানে এই প্লেনটার টিমমেট এরোপ্লেন হয়ে গেছে, কিন্তু কিভাবে ক্রাফটল্যান্ডের মধ্যে এরোপ্লেনও হওয়া যায়? হয়তো যায়, আমি একটা ক্রাফটল্যান্ডের মধ্যে দেখছিলাম এরোপ্লেন হওয়া যায়, কিন্তু এখানে শুধুমাত্র এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখা যেতে সেখানে এরোপ্লেন এসে পড়ছে। মাটির নিচে ঢুকে যাবে নাকি, মনে তো হইতেছে মাটির নিচে ঢুকে যাবে। আচ্ছা, সোজা হয়ে গেছে। তারপর সাথে সাথে গ্লাইডার ইউজ করে এরোপ্লেনে উড়ে যেতেছে, তার মানে এটা তো সাথে সাথে আকাশে উড়ে যাবে এরোপ্লেন দিয়ে। এই ক্রাফটল্যান্ডের কোড পেতে একটু অপেক্ষা করুন, আগে আমি টেস্ট করে দেখি ক্রাফটল্যান্ডটা কি আসলে এভাবে কাজ করে কিনা। তো বাংলাদেশ সার্ভারের মধ্যে ক্রাফটল্যান্ড কোডটা কাজ করে না, তাই আমি ইন্ডিয়ান সার্ভারে একটা আইডি এসে পড়ছে। সিজন 2 এর ইলাইট পাসও নেওয়া যায়, এখানে আমি সিজন 2 এর ইলাইট পাসটি পরে রাখলাম। এন্ড স্পাইডারের মতো দেখো এভাবে উড়েও যেতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই জায়গাটাকে ভাবে যাওয়া যেতেছে, যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। চলো চলো দেখি দানবের উপরে উঠা যায় কিনা। একটুর জন্য উঠতে পারিনি, এই ভিতর দিয়ে ঢুকে যায়, মানে এটা একটু দিলে অনেক দূরে কানেক্ট হয়ে যাইতেছে। এই দেখো এই দানবগুলোর সামনে আসলে কত বড় বড় দেখা যায় এদেরকে। আমি কি পারবো প্লেনে উঠতে, আমি কি পারবো না একটুর জন্য? শিট ম্যান, এখানে ক্যারেক্টার গুলো চেঞ্জও করা আছে, এখানে হ্যালোইনের থিম এসে পড়ছে, জোকে আঁকে এক মজাদার বাত হ্যায়। এন্ড তার সাথে এখানে আরো অনেকগুলো অপশনই আছে, যেমন আমি এখানে একটা পেট হয়ে গেছি, শুধু এতটুকু না, ক্যারেক্টারকে ড্রোনেও শিফট করা। তবে ঠিক আছে, চলো এখন গ্লাইডার ইউজ করে দেখি কত উপরে উঠা যায়। অনেকদিন ধরে গেমের মধ্যে তো গ্লাইডার দেওয়া হয় না, ইউজও করা হয় না। প্রথম প্রথম ক্লাসিক এর মধ্যে গ্লাইডারটা দেওয়া হয়েছিল, তারপর র্যাঙ্ক এর মধ্যে আসছিল, কিন্তু কেন সে র্যাঙ্ক এর মধ্যে দেওয়ার পর গেইন আইটেম গুলো রিমুভ করে দেয়। তো এই গ্লাইডারের সাথে পুরনো প্লেয়ারদের অনেক ইমোশনে জুড়ে আছে, আমি ড্যাম শিওর আপনারা এই ক্রাফটল্যান্ডের মধ্যে গেলে আপনারাও মজা পাবেন। এরোপ্লেন আইসা পড়ছে, ওয়াও গাইস দেখো জোস, এখন গ্লাইডার ইউজ করি, গ্লাইডারের সাথে এরোপ্লেন দৌড়বো, এখানে জোস লাগতেছে। কিন্তু মূল বিষয় এসেছে, আমার এখানে তেমন ভালো ভিউ আসতেছে না, কারণ আমি এরোপ্লেনের ভিতর থেকে কন্ট্রোল করতেছি। প্লেন ক্রাশ হয়ে যাচ্ছে, এসে কই দিক্কা তোলে বাদ নেই, প্লেন ঠিক হয়ে গেছে। ওয়ে ওয়ে ওয়ে, এম্বা জাগিয়া দোস্ত, মনে হইতাছে মাটি নিচে নামলে পুরো বাস্ট হয়ে যাবে। সব মিলে ক্রাফটল্যান্ড আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের যাদের ইন্ডিয়ান সার্ভার আইডিয়া আছে তারও এটা ট্রাই করে দেখতে পারে। কোড বিরতি স্ক্রিনে দেওয়া আছে, এখান থেকে কপি করে নেন।